আর এখানে একটা মুছ দেখতেছেন, এই মুছের দৈর্ঘ্য হলো 1.5 হাত লম্বা, একটা মুছ ভাই। এটা বিষ্ণুর পাদুকা এই জায়গাটা, তো বিষ্ণুর পাদুকা যে এখানে আছে আপনারা দেখলে খুব ইজিলি বোঝা যায়। হ্যাঁ, বিষ্ণুর পাদুকা। এবং এখানে একটা মন্দির আসলো, এটা এখানে দেখ কিছু সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো দেখলে আমরা বুঝতে পারি। এই যে এই সিঁড়িগুলো একদম পাথরে খোদাই করা, কিন্তু তো এটা হচ্ছে বিষ্ণুর পাদুকা এবং বিষ্ণু মন্দির আসলো, কিন্তু সঠিক তত্ত্বাবধানের অভাবে আজকে এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছ। বিষ্ণুর পাদুকা কথা বললাম সাধু বাবার লগে, কথা কওয়ার পরে মেইন যে জিনিসটা, মানে যে জিনিসটা লাগে হয়তো খুঁজতেছিলাম, এই জায়গাটা এখানে এত সময় পেলাম। মানে যে জায়গাটা লাগিয়া, মানে মনটা যেটা, যে শব্দটা আমরা ইউজ করতে আসলাম, যে অমায়িক, অমায়িক যে শব্দটা, এই শব্দটা ইউজ করার লাগিয়া এর থেকে ভালো জায়গা মনে হয় আর হইতে পারে। এই যে কথাটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে হনুমানের কথা, সাধু বাবার সঙ্গে কথা কওয়ার পরে যেটা আমরা জানতে পারলাম। আর লগেই একটা কথা আছে, হয়তো কিছুটা মাটির নিচে আছে, এটা হচ্ছে গিয়ে অঙ্গদের কথা। ঠিক আছে, তো এই যে হয়েছে সেই পরিবেশটা, যে জিনিসটা হয়তো আমরা খুঁজতেছিলাম আর অসাধারণ। উনাকোটির এই জিনিসটা অসাধারণ, এই দৃশ্যটা অমায়িক। তো আমরা দেরি করতাম না, আমরা এখন নিচে লাইনা দেব। আসি অনেকক্ষণ হয়েছে, তো এই হয়েছে উনাকোটির সেই মেইন সিঁড়ি, যে যখন মেলা হয় তো মেলার সময় এই জায়গায়, এই যে কুণ্ড, এই কুণ্ডতে সবাই স্নান করে, এবং সেখান থেকে স্নান করার পরে এই যে সিঁড়িগুলো দেখতেছেন আপনারা, এই সিঁড়িগুলো দিয়া বাইয়া বাইয়া তারপরে এখানে আইয়া উপরে উপরে যে মূর্তি আছে আপনারা দেখাইছি, তো ওই ওইখানে গিয়ে তারা সবাই পূজা দেয় বা ভগবানের আশীর্বাদ নেয়। এই হচ্ছে সেই সিঁড়ি, এদিকে নামার পরে এই কুণ্ডতে স্নান করে সবাই, স্নান করার পরে এই যে সিঁড়িগুলো দেখতেছেন, এই সিঁড়িগুলো দিয়া উপরে যাইয়া তারপরে উপরে গিয়া পূজা দেওয়া হয়। মূর্তিটার ডিস্টেন্স সম্পূর্ণ 14 হাত। হ্যাঁ, এই যে মূর্তিটা দেখতেছেন, আর এখানে একটা মুছ দেখতেছেন, এই মুছের দৈর্ঘ্য হলো 1.5 হাত লম্বা, একটা মুছ ভাঙ্গা গেছে, যদিও আর্টিফিশিয়ালি এটা আবার বানানো হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল মুছটা, ভগবান শিবের বা ত্রিপুরেশ্বর যারা কোয়া হয়। এটা হচ্ছে মেইন কুণ্ড, এখানে স্নান করা হয়।
এটা হলো আমরা উনকোটি টোর উনকোটি টোর নিলাম আমরা তো উনকোটি টোরে যথেষ্ট এনজয় হয়েছে আমরা যথেষ্ট এনজয় করছি এবং অনেক নতুন নতুন জিনিস আমরা জানতে পারছি তো এই ধরনেরই আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এবং নতুন নতুন জায়গা নিয়ে বিশেষ করে আমাদের উদ্দেশ্য থাকে যাতে ত্রিপুরার যে টুরিস্ট প্লেসগুলো এগুলো যাতে আরও বেশি ডেভেলপ করা যায় ত্রিপুরা ট্যুরিজম যাতে আরও বেশি ডেভেলপ করা যায় সঠিক তথ্য যাতে আপনার কাছে সঠিকভাবে দেওয়া যায় এটার লাগে আমরা ভিডিও করি তো উনকোটির ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা অবশ্যই শেয়ার করবেন সবার লোকের ভালো লাগলে এবং লাইক করবেন কিছু লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই ভাই নাহলে আমরা কীভাবে আগে যাবো বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং পুরো ত্রিপুরা রাজ্যের এই যে ঐতিহ্যকে পুরো বিশ্বের মধ্যে জানিয়ে দিন ধন্যবাদ।